হ্যালো সকলকে, আমি স্বাগত জানাচ্ছি বিকিস ব্লগ চ্যানেলে। তো আজকে আমি যে ভিডিও বানাতে চলেছি, 14 ফেব্রুয়ারি, যেটা ভালোবাসা দিবস বলা হয়, কেন এই দিনে ভ্যালেন্টাইন্স ডে পালিত করা হয়। ফেব্রুয়ারি মাস মানে প্রেমের মাস, হাতে গোলাপ, মনে বসন্ত ছোঁয়া, এসবকে সঙ্গে করে শুরু হয়ে গেছে এ বছরের প্রেম পর্ব। রোজ ডে দিয়ে শুরু, তারপর বিভিন্ন প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, এক্সেট্রা অ্যান্ড অল। তো এই সব কিছু নিয়ে শেষের দিকে ভ্যালেন্টাইন্স ডে। তো প্রতি বছর 14 ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। এই দিনটিতে প্রত্যেকেই তাদের প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। তবে বেশিরভাগ মানুষরা এটা মনে করে যে এই দিনটি কেবলমাত্র প্রেমিক প্রেমিকা ও দম্পতিদের জন্য। এটি একদম সত্য নয়, এর পিছনে আছে বিশাল বড় ইতিহাস, হিস্ট্রি আছে। সেই হিস্ট্রিটা আজকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভ্যালেন্টাইন্স ডে দিনটির নামকরণ করা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইন্সের নামানুসারে। 5ম শতাব্দীর শেষের দিকে পোপ গ্যালাসিয়াস 14 ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেছিলেন। এর ইতিহাস যদি আমরা জানতে চাই, তো আমরা দেখতে পাবো যে 3য় শতাব্দীর সময় রোমের বাসিন্দা পুরোহিত ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন্সের আত্মত্যাগের স্মরণে উদযাপিত হয়েছিল এই দিনটি। যিনি ছিলেন একজন ধর্ম প্রচারকর্ত, পাশাপাশি তিনি রোমান সৈন্যদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিবাহের অনুষ্ঠানও করতেন। দ্বিতীয় ক্লডিয়াস একজন রোমান সম্রাট, যিনি বিশ্বাস করতেন যে অবিবাহিত সৈন্যরা বিবাহিতদের চেয়ে বেশি দক্ষ, তাই তাদের বিয়ে করতে নিষিদ্ধ করেছিলেন। তিনি একটি আইন তৈরি করেন যাতে বলা ছিল সেনাবাহিনীতে চাকরি করা যুবকরা বিয়ে করতে পারবে না। ধর্মযাজক সেন্ট ভ্যালেন্টাইন যখন এই আইন সম্পর্কে জানতে পারে, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই আইনটি অন্যায়। তাই সে সকল সৈন্যরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, তাদের জন্য গোপনে বিবাহের কাজ চালিয়ে যান তিনি। পাশাপাশি তিনি অন্যান্য লোকদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলতে প্রচার শুরু করেন। কিন্তু খুব তাড়াতাড়ি দ্বিতীয় ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনের এই কাজ সম্পর্কে জানতে পারেন এবং ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দেন। যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন, সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে। আরো একটি গল্প আছে যেখানে বলা হয়েছিল যে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্ম প্রচারের মামলায় অভিযুক্ত করে কারাবাসে পাঠানো হয়। কারাবাসে থাকার সময় তার চিকিৎসার জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন। এরপরে সেন্ট ভ্যালেন্টাইনের কাজ অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয়। সেখানকার রাজার কানে এই খবর পৌঁছানো মাত্র আইনকে অমান্য করে ধর্ম প্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন, যাতে চিঠির শেষে লেখা ছিল লাভ ফ্রম ইয়র ভ্যালেন্টাইন। সেই থেকে মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে। পরে পোপ গ্যালাসিয়াস প্রথমে এই দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে ঘোষণা করেন। তো আমরা কেন এই দিবসটি পালন করি? 15 শতাব্দীতে প্রেম নিবেদনের জন্য ভালোবাসা শব্দটি প্রেমের কবিতা এবং গল্পগুলিতে ব্যবহৃত হতো। ভ্যালেন্টাইন নাম সহ বেশি কয়েকটি বই, গল্প এবং কবিতা আকার 18 শতকে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশেষত যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। 19 শতকের মাঝামাঝি সময়ে লেখাগুলি গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রচারিত হল। তো এই দিনটির প্রধান উদ্দেশ্য হলো
প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা, যারা আপনার জীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি নিজেদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য মানুষ সাধারণত এই দিনটি উদযাপন করে। উদযাপিত 7 দিন ধরে চলে। পুরো সপ্তাহ ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার ও শুভেচ্ছা বিনিময় করে। তো বুঝতে পারলেন আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে হিসেবে কেন পালিত করা হয়। তো যাই হোক, আজকে ইতিহাস আমি আমার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করেছি। তো সবার শেষে সবাইকে আবার বলছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী এক নতুন ভিডিওর সাথে। টা